সাগরের থই থই পানির ভিতরে কিন্তু অবস্থান করছি। সূর্য কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে হয়তো বুঝতে পারতেছেন, সূর্যের কিনারে এবং এবং এই ঢেউ নিয়ন্ত্রণ করে আপনি দেখেন ঢেউ ধাক্কাটা কত বড়, প্রচুর খেয়েছে। আর সূর্য আপনার পানির এখ থেকে যদি দেখেন যে সূর্য সাগরের ভিতরে ডুবে যাবে এরকম একটা পরিস্থিতি। আমি কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারি না সাগরের উত্তপ্ত ঢেউয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তাই সকলকেই এই বিকালে সূর্য ডুবা সময়টুক সকলে এসে দেখবেন সূর্য কেমনে ডুবে। আর সেই রক্তিম সূর্যটা দেখলে আপনাদের বিনোদনও ভালো লাগবে। তাই নিরিবিলি পয়েন্ট আবারও বলি, নিরিবিলি পয়েন্টে চলে আসবেন। এটা হলো লাবণী পয়েন্ট, এটা একটা নিরিবিলি। এখানে দেখেন আমি একাই রয়েছি সাগর দহন করে। আর এদিকে যদি দেখাই আপনি লক্ষ্য করেন, এদিকে যদি লক্ষ্য করেন দেখাই একবারে ওই লাভ ওই সুগন্ধ এবং কলাতলি পয়েন্ট একবারে মানুষে উচ্চ প্রবীর। আসলে আমরা কিন্তু সাগর দল করে রয়েছি, এখানে দেখেন আর্জেন্টিনাও রয়েছে, দেখতে বুঝতেছি না এখানে সাগর আমরা দল করে রয়েছি।